এরকম প্রেশারই নেই, আমি পিছিয়ে আছি একটু ডেফিনেটলি, দুইটা ম্যাচ পিছিয়ে আছি, বাট স্টিল আই বিলিভ যে আপনি ওয়ান অফ দ্য বেস্ট টিম, অথবা অথবা আমরা ভালো খেলি না এই ফার্স্ট ফেজে, এটা হতেই পারে হয়তো বা, বাট এখন তো অনেকেই চলে আসছে, লিটন, শান্ত, জয়, শহীদুল, তো অনেক প্লেয়ারই জয়েন করছে টিমে, এখন স্ট্রং। আমরা আবার শ্রীলঙ্কা থেকে বিহারিকে চেঞ্জ করে ধনঞ্জয়কেও আনলাম, যেটা আমাদের অলরাউন্ডারের অভাবটা মনে হচ্ছিল টলের মধ্যে। প্রেশার তো না, লাস্ট 3 বছর তো আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন, ডেফিনেটলি আমরা এই বছরও চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেছিলাম, এবং সেটার লক্ষ্য এখনও আমাদের আছে, স্থিরই আছে। আশা করি যে 5টা ম্যাচ খেলতে হবে, কালকে একটা ম্যাচ প্রাইম ম্যাচের সাথে, ভেরি ইম্পর্টেন্ট গেম, আমি প্রতিটা ম্যাচ যদি আমরা ভালো করি, 5টা ম্যাচ যদি যাই না, ইটস ভেরি টাফ বলা যায় এখনই, বাট যদি জিততে হয়, চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে আমাদের সবকটা ম্যাচই জিততে হবে, টু বি ভেরি ভেরি অনেস্ট। তো ইনশাল্লাহ আমরা ওইভাবেই খেলবো, জয়ের জন্যই খেলবো, বেস্ট টিম ওইভাবেই খেলবো। আশা করি যে লাস্ট ম্যাচের প্রাইম ম্যাচে আমরা ভালো একটা জয় পেয়েছি, আমি দেখেছি ম্যাচটা, ছিলাম সারাদিন ম্যাচটা সকাল থেকেই, তো সেদিনকে আমার মনে হয় যে আপনি আপনি মতো খেলেছে, সুতরাং আপনি আপনি মতো খেললে সবসময় ইজিয়ার হয়, তবে আর ভেরি স্ট্রং ব্যাটিং সাইড, ভালো বোলিং অ্যাটাক, শহীদুল আসাতে, সাইফুদ্দিন শহীদুল বা স্পিনাররা সানিদ, তানভীর, সবাই কিন্তু প্রুভেন বোলার ঢাকার প্রিমিয়ার লিগের জন্য, যদিও প্রাইম ব্যাক অনেক স্ট্রং সাইড, ভালো খেলা হবে সেটাই আশা করি, বাট প্রেশার না, আমি ওরকম প্রেশার নিতে রাজি না, আমি চাই যে আমরা বেস্ট উইকেটটাই খেলি। হোয়াট উই ক্যান ডু, উই ক্যান কন্ট্রোল আওয়ার থিংস, উই ক্যানট কন্ট্রোল শেখ জামাল আর কি, মানে যেহেতু ওরা আমরা যদি শেখ জামালকে হারাইও, 5টা ম্যাচ জিতলেও যে আমরা চ্যাম্পিয়ন হবো তা না, কিন্তু শেখ জামালের হয়তো অন্য ম্যাচ হারতে হবে, সেক্ষেত্রে ডিফিকাল্ট ইকুয়েশন, এখন আই ক্যানট কন্ট্রোল যে কী হবে না হবে, বাট যেটা আমি কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের বেস্ট উইকেটটা খেলতে পারি, প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য খেলতে পারি, সেটা যদি হয় তাহলে অবশ্যই পসিবিলিটি চান্স থাকবে আমাদের, একটা আউটের চান্স থাকবে একটা দিকে। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আসলে সত্যি কথা বলতে, যে মর্ন যেরকম টিম ছিল, আমি মনে করি যে যথেষ্ট ভালো দল ছিল সুপার লিগ খেলার মতন, ডেফিনেটলি আবুনি মর্ডান তো একটা বড় রাইভেলারি, বড় ক্ল্যাশ, মাঠে অন্যরকম খেলাটা, অন্যরকম একটা চার্ম সারা বাংলাদেশেই আছে সত্যি কথা বলতে, ছোটোবেলা থেকেই, মানে আমি যখন ক্রিকেটও খেলি না তখন থেকেই ধরেন, আমি ছোটোবেলা থেকে আবুনি সাপোর্টার, তো যত রয়েছে আবুনি মর্ডানের, আমার মেজোবাই ছিল মর্ডানের সাপোর্টার, ওর সাথে বাসায় একটা তর্ক হতেই নিয়ে, তো এটা তো একটা বড় ইয়ে ছিল যে আবুনি মর্ডান, আবুনি মর্ডানই সত্যি কথা, মর্ডান সুপার লিগ খেলতে পারছে না, একটু তো আমিও ডিসঅ্যাপয়েন্টেড সত্যি কথা বলতে গেলে, যেরকম দল ছিল মর্ডান তাতে ওরা ডিজার্ভ করে সেফ, বাট এগেনস্ট দ্য গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি, হয়তো বা দল হিসেবে ভালো খেলতে পারে নাই বলে মর্ডান হয়তো বা সুপার লিগ খেলতে পারছে না, বাট হ্যাঁ ডেফিনেটলি কিছুটা হলে মিস করবো মর্ডানকে সুপার লিগে। আমাদের ক্রিকেটের পারিপার্শ্বিক আমাদের এমন ক্যালেন্ডার হয়, মানে আমাদের ক্রিকেটের সময়টা মানে এত তাড়াতাড়ি টুর্নামেন্টগুলো হয় যে এখানে আসলে প্রিমিয়ার লিগে, যেমন আগে আমাদের একটা চর্চা ছিল যে 2 সপ্তাহ আগে ট্রেনিং শুরু হতো, অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে আমরা প্র্যাকটিস করতে পারতাম, এখন তো এই সময়টা আমাদের আসলে নাই, এটার জন্য আসলে ওইটাকে ওই সিস্টেমটাকে এখন মানে বলতে বলা যাবে না, আমাদের বিপিএলের পরপরই শুরু করতে হবে না, তো এনসিএল শেষ হওয়ার 7 দিনের পরে যদি আমরা ওই সময়টা শুরু করার পর দেখেন অলরেডি গরম পড়ে, কেমন গরমটা পড়েছে, রোজা চলছে, ঈদ আসবে, সুতরাং আমরা যদি একটু দেরি করতাম হয়তো বা ঈদের জন্য আবার খেলা বন্ধ হয়ে যেত, ঈদের পরে শুরু করতে হতো, গরমটা আরও বেশি পড়তো, তো প্লেয়ারদের জন্য টাফ হতো, বৃষ্টি আসবে, তো সব মিলে আসলে আমাদেরকে মেনে নিতে হবে এখন, মানে আমি এগ্রি উইথ সালাউদ্দিন, বাট আবার এটাও সত্যি কথা যে এই সুযোগ সময়টা আমাদের এখন নাই, সুতরাং এখন এটা মানে কোচদের আমাদের জন্য তো একটা বড় ব্যাপার, বাট সবচেয়ে কথা প্লেয়ারদেরকে এখন এটা ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, আমি মনে করি ন্যাশনাল টিমের প্লেয়াররা খুবই সচেতন, সেটা এখন শুধু ন্যাশনাল টিম না, সেটা সারা দেশের প্লেয়ারদেরই সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে ফিটনেসের ব্যাপারটা তাদের এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ইফ ইউ ওয়ান্ট টু প্লে গুড ক্রিকেট, কিংবা আপনি যদি জাতীয় দলের স্বপ্ন দেখছেন এরকম হয়, তাহলে আপনার ফিটনেসটা সবসময় একই স্ট্যান্ডার্ডটা মেনটেন, কারণ এটা কী স্ট্যান্ডার্ড এটা জানতে আমরা সবাই জানে, কারণ আমরা যখন এখন ফার্স্ট ক্লাস ক্রিকেটের আগে যে ফিটনেস একটা টেস্ট হয়, বা যদিও সেটা আমরা ইয়ো টেস্ট বা ডিপ টেস্ট যেটাই বলি না কেন, সেটা একটা টেস্ট হয়, বাট তারপরেও কিন্তু যারা জানে যে জিম আমাদের কীরকম করতে হবে না করতে হবে, কীরকম পর্যন্ত ভেইট আমাদের নিতে হবে, যদি না জেনে দে আর অল ওয়েলকাম ন্যাশনাল টিমের সেট আপের কাছে আসা, আমাদের ট্রেনার আছে যারা তাদের সাথে ডিসকাস করা, যে সিজনের আগে যাতে অফ সিজনে তারা যাতে ঠিকমতো ট্রেনিং করে, টু মানে এই যে লম্বা সিজনটা যাতে ফিট থাকতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আসলে, এটা আর কি সেলফ ম্যানেজমেন্ট, আমি যদি বলি যে সেলফ ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমরা জাস্ট ডিসকাস করেছি যে ফিউচার ট্যুরসগুলো নিয়ে, যে কামিং ট্যুরসগুলো কী কী আছে, প্ল্যানিংগুলো কী হবে, প্লেয়ার ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের, আসলে তাসকিন শরীফুল একটু ইঞ্জুরি থেকে ফিরে এসেছিল, তো এইখানে এই ম্যানেজমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো, বাট আমার মনে হয় আরও ব্রিফলি হয়তো জালাল ভাইগুলো ডিসকাস করবেন, তো ডেফিনেটলি, বাট এগুলাই আসলে ওইরকম বড় কিছু না, জাস্ট ফিউচার ট্যুরগুলো নিয়ে।